নমস্কার, প্রাগনিউজ ডিজিটেলর অন্য এক অনুষ্ঠান লাইফস্টাইল আপনার স্বাগত জানাইছো। থাইরয়েড হৈছে ডিঙির ভিতর একটা সরু গ্রন্থি, ইয়ার কাম হৈছে হরমোন উৎপাদন করা, যিয়ে বিপাকীয় ক্রিয়া আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করাত সহায় করে। থাইরয়েড হরমোন গ্রন্থির পর নিখরণ হয়ে তেজের মাজে দেহর কোষল গতি করে। কিন্তু এই থাইরয়েডর পর আপনি কেনদরে বাঁচি থাকিব, কি কি খাদ্য খালে আপনি থাইরয়েডর পর বাঁচি থাকিব, রাতেপা এই তিনবিধ খাদ্য আপনাদের প্রত্যেকদিনই খোয়া করক, আর এই তিনবিধ খাদ্য খালেই আপনাদের থাইরয়েডর পর বাঁচি থাকিব পারিব। কি কি এই তিনবিধ খাদ্য চাওক আমার বিশেষ প্রতিবেদন। থাইরয়েড হৈছে ডিঙির ভিতর একটা সরু গ্রন্থি, ইয়ার কাম হৈছে হরমোন উৎপাদন করা, যিয়ে বিপাকীয় ক্রিয়া আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করাত সহায় করে। থাইরয়েড হরমোন গ্রন্থির পর নিখরণ হয়ে তেজর মাজে দেহর কোষল গতি করে। ইয়ার ফলত শরীরের বিকাশ, হাড় গঠন, যৌন বিকাশ আর শরীরের বহুতো কার্য নিয়ন্ত্রিত হয়। থাইরয়েড রোগের কারণ আর লক্ষণ সমূহ। থাইরয়েড রোগত আয়োডিনের অভাব বা অতিরিক্ততা, গ্রেভস রোগ, থাইরয়েড রোগ, ডায়াবেটিস, মেদবহুলতা আদি বহুতো কারণ আছে। থাইরয়েড রোগের ফলত আপনি ভাগরুয়া অনুভব করবেন, ওজন বৃদ্ধি হব পারে, সঘনায় পিরিয়ড হওয়া, চুলি ডাঠ, কর্কশ মাত আদির সৃষ্টিও হব পারে। থাইরয়েড রোগ হলে আপনি কি কি খাদ্য খাওয়াতো উচিত? কাঠবাদাম, দিনটোত মাত্র দুটার পর তিনটা কাঠবাদাম খালে শরীরে সেলেনিয়ামর মাত্রা বজায় রখাত সহায় করিব পারে। থাইরয়েডর ভাল কামর বাবে সেলেনিয়াম অতি প্রয়োজনীয়। কাঠবাদাম খালে সকল ধরনের থাইরয়েড রোগ প্রতিরোধ আর পরিচালনা করাত সহায়ক হব পারে। কাঠবাদাম কেতিয়া খাব? ইয়াক খোৱাৰ উত্তম উপায় হল দুটার পর তিনটা শুকান কাঠবাদাম রাতেপা খালি পেটত খাব লাগে। ইয়ার উপরি টোপনি, যৌন শক্তি, মগজু আর হৃদযন্ত্রর স্বাস্থ্য উন্নত করে। চুলি খরা, ব্লাড সুগার আর উচ্চ কোলেস্টেরল আদির বাবেও কাঠবাদাম অতি উত্তম। পিস্তা আহ খনিজ পদার্থ আর সম্পৃক্ত চর্বির এক বৃহৎ উৎস। ই তেজর শ্রেণি আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করাত সহায় করিব পারে। রোজ করা নিমকযুক্ত পিস্তা নিম্ন রক্তচাপর বাবে উপকারী। আনহাতে রোজ করিলে উচ্চ রক্তচাপ কমাত সহায়ক হয়। ই আহ আর প্রোটিনের এক উত্তম উৎস। খেজুর, থাইরয়েডর বাবে খেজুর অন্যতম উত্তম খাদ্য। ইয়াত আয়োডিন আর আইরন প্রচুর পরিমাণে থাকে। খেজুর খালে থাইরয়েড হরমোন T3 আর T4 উৎপন্ন হওয়াত সহায় করে। খেজুর কেতিয়া খাব লাগে? তিনির পর চারিটা খেজুর নিশাতো পানীত তিয়াই পুয়া খাব লাগে। ভাগর, চুলি খরা, মূরর বিষ, কোষ্ঠকাঠিন্য, গাঁঠির বিষ বা বাত বিষ আদি রোগতো খেজুর সহায়ক হয়। থাইরয়েড রোগের আয়ুর্বেদিক চিকিৎসা, সন্ধ্যার জলপান হিসাবে বা দিনত যেতিয়াই ভোক লাগে তেতিয়াই এমুঠি পিস্তা খাব লাগে। থাইরয়েডর লক্ষণ যেনে কোষ্ঠকাঠিন্য, ভোক নলগা, অনিদ্রা, শুকানতা আর মানসিক চাপর বাবে ই অতি উত্তম। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ ডিজিটাল।